বাজারে রাউটারের বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে একটি ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের নাম হচ্ছে মার্কেসিস। এবং এই মার্কেসিসের বেশ কিছু জনপ্রিয় রাউটার নিয়ে আজকে ডিসকাশন করবো এই হোল ভিডিওতে, তাহলে আমাদের সাথেই থাকুন। আমি এমডি ইসমাইল হোসেন, আজকে এসেছি আপনাদের কাছে টোটাল তিনটি রাউটার নিয়ে, এবং এই তিনটি রাউটার সম্পর্কে বিস্তারিত জানবো, প্লাস জানবো রাউটারের দাম কত এবং এই রাউটারটি কে কখন কোন পরিস্থিতিতে ব্যবহার করবেন সেটাও। তাহলে প্রথমে আমি দেখে নিই, আমার হাতের বাম পাশে যে রাউটারটি আছে এটি হচ্ছে মার্কেসিসের AC10, এরপরে ডান পাশে হচ্ছে মার্কেসিস AC12, এবং ফাইনালি মাঝখানে যে রাউটারটি হচ্ছে এটি হচ্ছে মার্কেসিসের Halo 30G। সো আমি যদি বলি, এই তিনটি রাউটারই হচ্ছে ডুয়াল ব্যান্ড রাউটার। AC10 রাউটারটির টোটাল স্পিড হচ্ছে 1200 MBPS, যার মধ্যে 5 GHz-এ পাবেন 867 এবং 2.4 GHz-এ পাচ্ছেন 300 MBPS। এই AC12-এর ক্ষেত্রেও কিন্তু সেম, 867 এবং 300 MBPS, 5 GHz এবং 2.4 GHz-এ, এবং এটা একটু বেশি, এটা হচ্ছে টোটাল 1300 MBPS, যার মধ্যে 867 MBPS হচ্ছে 5 GHz-এ এবং 2.4 GHz-এ পাচ্ছেন 400 MBPS। স্পিড সম্পর্কে জানার পরে আসলে অনেকেরই প্রশ্ন আসে যে এর কাভারেজ কতটুকু। সো কাভারেজের দিক দিয়ে হচ্ছে এটি 1500 স্কোয়ার ফিটের মতো আমরা বলি, যেটা হচ্ছে ওপেন এনভায়রনমেন্ট, এবং ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্কের ব্যান্ডউইথ কতটুকু। এটা হচ্ছে 2000 স্কোয়ার ফিট, যেটি হচ্ছে AC12, এবং এটির প্রতিটি ইউনিট হচ্ছে 1800 স্কোয়ার ফিট, বাট আপনি যদি দুইটা একসাথে কম্বাইন করেন তাহলে কিন্তু পাবেন 2800 স্কোয়ার ফিট। আর দেখতেই পাচ্ছেন এই রাউটারটিতে আছে টোটাল 4টি অ্যান্টেনা, AC12-এ আছে 4টি অ্যান্টেনা, এবং এটাতে কিন্তু অ্যান্টেনা দেখা না গেলেও এর ভিতরেও কিন্তু অ্যান্টেনা আছে 2টি, এবং এই অ্যান্টেনা 2টির মধ্যে কিন্তু আছে সিগন্যাল অ্যাম্পলিফায়ার। সো এটা কিন্তু অন্যান্য রাউটারের তুলনায় রেঞ্জ একটু বেশি দিবে, এবং ওই রেঞ্জটা আপনি খুব স্ট্রংলি আপনার ফোনের সাথে কানেক্টেড থাকবে। এবং প্রতিটি রাউটারই কিন্তু আসলে মাল্টি মোড আছে, বাট এই দুইটা রাউটারে কিন্তু একটু বেশি আছে। আপনি যদি AC10 এবং AC12-এ দেখেন তাহলে কিন্তু মাল্টি মোড হিসাবে পাচ্ছেন রেঞ্জ এক্সটেন্ডার মোড, এক্সেস পয়েন্ট মোড এবং রাউটার মোড। আর Halo 30G-তে কিন্তু পাচ্ছেন আপনি এক্সেস পয়েন্ট মোড আর রাউটার মোড। কিন্তু এটার স্পেশালিটি কী? এটার স্পেশালিটি হচ্ছে এটি কিন্তু আসলে একটি হোম মেশ সিস্টেম। হোম মেশ সিস্টেমটা কি? এই মেশ হচ্ছে একটি রাউটার এবং আরেকটি রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবে একটি সিঙ্গেল নেটওয়ার্কে, যেটা এই দুইটাতে পাচ্ছেন না, আর এই জন্য হচ্ছে এই রাউটারটি এই দুইটা থেকে আলাদা। তাহলে যেহেতু আমরা কভারেজ সম্পর্কে জানলাম, তাহলে এখন জানি এই কভারেজের মধ্যে থেকে আসলে কতগুলো ডিভাইস আমি কানেক্টেড রাখতে পারবো এই রাউটারগুলোর সাথে। প্রথমে শুরু করি সব থেকে কম্প্যাক্ট, যেটি AC10, এখানে আপনি টোটাল 20 থেকে 25টি ডিভাইস কানেক্ট করতে পারবেন। আর এরপরে হচ্ছে AC12, এটার একটু আপগ্রেড ভার্সন, যেটা হচ্ছে 30 থেকে 32টি ডিভাইস সাপোর্ট করে, এবং শুনলে অবাক হবেন এই মেস ইউনিটগুলো এক একটি 100 ডিভাইস পর্যন্ত কানেক্ট করতে সক্ষম। কিন্তু ডিভাইস কানেক্টিভিটির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে একটি বিষয়, সেই বিষয়টি হচ্ছে আপনার নেটওয়ার্কের ব্যান্ডউইথ কত। আপনার নেটওয়ার্কের ব্যান্ডউইথ যদি খুবই অল্প হয়ে থাকে, যেমন 5 MBPS বা 8 MBPS, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইস ক্যাপাসিটি খুব কমে যাবে, সেখানে কিন্তু রাউটারের আসলে দোষ নেই। সো আপনার ব্যান্ডউইথ বেশি হলে ডিভাইস ক্যাপাসিটিও এটা বেশি লোড নিতে পারবে। এখন স্পেসিফিকেশন জানলাম, এখন তাহলে জানি এদের মধ্যে কিছু কমন ফিচার, যেগুলো হচ্ছে মিমো, বিম ফর্মিং, তারপরে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, এটা সবগুলোতেই 2x2 মিমো আছে এবং সবগুলোতেই হচ্ছে বিম ফর্মিং সাপোর্টেড। প্রত্যেকটা অ্যান্টেনাতে বিম ফর্মিং বিল্ট ইন দেওয়া আছে। সো এটা কী করবে, আপনার বাসায় যদি মাত্র 2টা ডিভাইস কানেক্টেড থাকে এবং দূরেও থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই নেটওয়ার্ক সিগন্যাল ডেন্সিটিকে কার্ভ করে ওই ডিভাইসগুলোর দিকে দ্রবীভূত করার ট্রাই করবে, এবং মিমো থাকার সত্ত্বে আপনি কিন্তু খুব সহজেই মাল্টি ডিভাইসের সাথে অনেক ইজিলি কন্ট্যাক্ট করতে পারবেন। প্লাস এই তিনটা রাউটারই কিন্তু IPv6 প্রোটোকলে আয়তায় আছে এবং সাথে আছে QoS ও প্যারেন্টাল কন্ট্রোল। আর এই দুইটি হচ্ছে AC10 এবং AC12 হচ্ছে নন গিগাবিট রাউটার, কিন্তু Halo 30G এটা কিন্তু প্রতিটা ইউনিটে 2টি করে আপনি গিগাবিট পোর্ট পাচ্ছেন, তার মানে হচ্ছে 1000 MBPS স্পিড পাবেন জাস্ট পোর্টের মাধ্যমেই। সবই তো জানলাম, তাহলে আসলে জেনে নিই যে এই রাউটারগুলোর প্রাইস কত। সো আমি যদি দেখি আমার হাতে যে AC10 রাউটারটি আছে, এটি বর্তমানে MRP হচ্ছে 1890 টাকা, কিন্তু আপনি বাজারে খুব সহজেই 1600 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এবং এই AC12 যে রাউটার, যেটির বর্তমান MRP হচ্ছে 2190 টাকা, যেটি আপনি বাজারে কিন্তু খুব সহজে 1850 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এবং ফাইনালি এই ইউনিটটি, যেটি হচ্ছে Halo 30G, যেটা হচ্ছে সিঙ্গেল প্যাক এই মুহূর্তে হয় না, সো ডাবল প্যাকের MRP হচ্ছে 5990 টাকা, এবং এর বাজার মূল্য হচ্ছে আপনার 5200 টাকার আশেপাশে। সো আপনার
এখন প্রশ্ন হতে পারে আসলে আমি কোন রাউটারটি নিব। সো সেটা ডিপেন্ড করে আপনি কোথায় ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন। আমি যদি এই রাউটার থেকে শুরু করি, প্রথমে AC10 রাউটারটি আপনি ইউজ করবেন কোথায়। এখন ধরেন আপনার একটি 2 বেডরুমের বাসা এবং একটি ডাইনিং ড্রয়িং কমন রুম আছে, সো টোটাল 3টি রুম। সো সেই ধরনের ফ্ল্যাটের ক্ষেত্রে আসলে এই রাউটারটি আপনাকে খুব ভালো সাপোর্ট দিবে, যেখানে আপনার ইউজার সংখ্যা খুব বেশি না। একটা ফ্ল্যাটে ধরেন 7-8 জন ইউজার সর্বোচ্চ আছে, বা এটা ডিভাইস ক্যাপাসিটি 20 হলো 7-8 জন 10 জন ইউজার খুব সুন্দর মতো ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এবং আপনি যদি একটু বাজেট ফ্রেন্ডলি অপশন চান এবং ডুয়াল ব্যান্ডে এন্ট্রি সেগমেন্টের রাউটার চান, সেক্ষেত্রে কিন্তু AC10 একটি ভালো অপশন। এরপরে এর থেকে একটু আপগ্রেড ভার্সন, যেটা হচ্ছে AC12। এখন আপনার বাসাটি যদি 3 বেডরুমের হয়ে থাকে এবং একটি ড্রয়িং ডাইনিং রুম হয়ে থাকে, সেক্ষেত্রে আমি প্রিফার করবো আপনি AC12 রাউটারটি নিন। এটা আরেকটি ভার্সনও আছে বাজারে, যেটি হচ্ছে AC12G, এবং এটা ডিভাইস ক্যাপাসিটি সাপোর্টও বেশি। সো আপনার বাসায় যদি সদস্য সংখ্যা বেশি থাকে, ইউজার সংখ্যা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি আপনাকে ভালো সাপোর্ট দেবে এবং রেঞ্জের ক্ষেত্রে কিন্তু এটা কাভারেজ ওটার থেকে বেশ বেশি। এবং ফাইনালি আসে আসলে এটা কখন নেবেন, এটা কখন নেবেন, যখন আপনার ধরেন বিশাল ফ্ল্যাট অথবা 2টা ইউনিটের ফ্ল্যাট একসাথে, অথবা আপনি আপনার বাসাটা 3তলা 2তলা, সেই ক্ষেত্রে আপনি একটি সিঙ্গেল নেটওয়ার্ক ইউজ করতে যাচ্ছেন, তখন আমরা সাজেস্ট করবো আপনি হচ্ছে মার্কেসেসের Halo 30G নেন। কারণ এটি যেহেতু মেশ ইউনিট এবং আপনার যে কোনো একটিকে মাদার ইউনিট হিসেবে কানেক্ট করে বাকি ইউনিটগুলো যদি আপনার প্রতিটা ফ্ল্যাটের ইউনিটে রাখেন, বা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে রাখেন, একটা ডিভাইসের সাথে সবগুলো কানেক্ট হবে এবং আপনি যেই ফ্লোরেই থাকেন না কেন আপনার নেটওয়ার্ক কখনো সিগন্যাল ড্রপ করবে না এবং একটি সিঙ্গেল SSID কানেক্ট থাকবেন। প্লাস আপনার যেহেতু 3তলা বাসা বা 3তলা ফ্ল্যাট হয়ে থাকে, সো সেখানে ইউজার কিন্তু অনেক বেশি এবং সেই জন্য এর ইউজার ক্যাপাসিটিও অনেক বেশি, কারণ এটার ইউজার ক্যাপাসিটি হচ্ছে 100। সো আপনারা আসলে বুঝতেই পারলেন যে কার কখন কোন প্রিফারেন্স অনুযায়ী কোন রাউটারটা নেওয়া উচিত। এবং ব্যান্ডউইথ যার বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যত ব্যান্ডউইথ বেশি আমি বলি যে বেটার রাউটারটা নিলেই আপনাদের জন্য আরও ভালো হবে। তাহলে বন্ধুরা, 3টি রাউটার সম্পর্কে বিস্তারিত জানলেন এবং কোনটি কখন ব্যবহার করবেন সেটাও জানলেন। তাহলে আপনার এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করুন আমাদের কমেন্ট বক্সে, এবং লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল দিয়ে আমাদের সাথেই থাকুন। আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।